स्टूडेंट्स आज हमरा डिम्बाशयेर आनुवीक्षणिक गठन वर्णना करब एवं कोश्चनटा एबछर खूब खूब इम्पर्टेंट। तो डिम्बाशयेर आनुवीक्षणिक गठन जखन आमरा आलोचना करब तखन आमादेरके बोलते हबे जे एकजन परिणत सुस्थ स्वाभाविक स्त्रीलोकेर डिम्बाशयेर आनुवीक्षणिक गठने जे अंशगुलो देखते पाया जाए सेई जे छोटा अंश तार मध्ये एक नम्बरे हबे कि ना एक नम्बरे हबे आमादेर जनन जे कोलास्तर आछे এই জনন কোলাস্তরটাকে আবার আমাদের বলা হয় থাকে কি জার্মিনাল এপিথিলিয়াম। দ্বিতীয় নম্বরে আছে কি শ্বেত আবরক। এই শ্বেত আবরক যেটা আছে শ্বেত আবরক এই শ্বেত আবরককে বলা হয় থাকে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। এছাড়া তিন নম্বরে আছে কি তিন নম্বরে আছে ধাত্র বা আমাদের যেটাকে স্টোমা বলা হয় থাকে স্টোমা বা ধাত্র। আমি এই ছোটা পয়েন্টকে প্রথমে উল্লেখ কেন করে দিচ্ছি কারণ এই ছোটা জিনিসকে যদি আমরা মনে রাখি তাহলে আমাদেরকে এই ছোটা জিনিসকে সামান্য সামান্য করে ব্যাখ্যা করে দিলেই আমাদের এই যে পাঁচ নম্বরের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমরা প্রথমে ছোটা পয়েন্টকে নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলোকে সামান্য করে ব্যাখ্যা করে দিলেই হবে। চার নম্বরে আছে কি না চার নম্বরে আছে আমাদের ডিম্বথলি। এই ডিম্বথলিগুলো আবার আমাদের তিন প্রকার হয়ে থাকে, আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি, পরিণত ডিম্বথলি। তেমনি স্টোমা বা ধাত্র এটাকেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কর্টেক্স অঞ্চলের আমাদের ধাত্র আর একটা হচ্ছে মেডাল অঞ্চলের ধাত্র। সেটা আমরা যখন ধাত্র নিয়ে আলোচনা করবো তখন দেখব। পাঁচ নম্বরে বলবো কি না পাঁচ নম্বরে হচ্ছে পিতগ্রন্থি বা আমাদের যেটা কল্পাস লিকটিয়াম। তাহলে পিতগ্রন্থি বা কল্পাস লিকটিয়াম যেটা আমাদের পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পরে যে ডিম্বাণুবিহীন ডিম্বথলিটা তাকে পিতগ্রন্থি বা কল্পাস লিকটিয়াম বলা হয়ে থাকে। ছ নম্বরে আমাদের কী থাকবে না ছ নম্বরে থাকবে আমাদের যেটা সেটা হচ্ছে আন্তর্কোষ। এই আন্তর্কোষগুলো আমাদের কোথায় থাকে না আমাদের যে ডিম্বাশয় সেই ডিম্বাশয়ের স্টোমা বা ধাত্রের মধ্যে থাকে। স্টোমা বা ধাত্রের কোন জায়গায় থাকে না স্টোমা বা ধাত্রের আমাদের যেটা মেডাল অঞ্চল অর্থাৎ ভেতরের দিকে থাকে। অপরদিকে যেটা ডিম্বথলিটা আমাদের তিন প্রকার দেখলাম, আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি এবং পরিণত ডিম্বথলি। এই ডিম্বথলিগুলো কোথায় থাকে না এগুলো আমাদের স্টোমা বা ধাত্রের মধ্যে থাকে, তবে স্টোমা বা ধাত্রের কর্টেক্স অঞ্চলের দিকে থাকে। তাহলে আমাদের ডিম্বাণু আমাদের যে ডিম্বাশয়ের আনুবীক্ষণিক গঠন সেই ডিম্বাশয়ের আনুবীক্ষণিক গঠন আমরা আলোচনা করতে গেলে আমাদের একটা পরিণত সুস্থ স্বাভাবিক স্ত্রীলোকের ডিম্বাশয়ের মধ্যে এই ছোটা জিনিস আমরা দেখতে পাবো, জনন কোলাস্তল বা জার্মিনাল এপিথিলিয়াম যেটা হচ্ছে সবার বাইরের একটা আবরক, তার ভেতরের দিকে যে আবরক শ্বেত আবরক বা আমাদের টিউনিকা অ্যালবুজিনিয়া, তার ভেতরে থাকে ধাত্র বা স্টোমা যেটা দুটো অংশে বিভক্ত কর্টেক্স এবং মেডালা, তার ভেতরের যে কর্টেক্স অঞ্চলে অর্থাৎ ধাত্রের যে কর্টেক্স অঞ্চল সেখানে থাকে ডিম্বথলিগুলো, সেই ডিম্বথলিগুলো তিন প্রকারের আমাদের আদি, ক্রমবর্ধমান এবং পরিণত। এবং এই পরিণত ডিম্বথলির থেকে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে যে থলিটা পড়ে থাকে অর্থাৎ ডিম্বাণুহীন ডিম্বথলি তাকে বলা থাকে পিতগ্রন্থি বা কল্পাস লিকটিয়াম। আর আমাদের এই ধাত্র বা স্টোমার মেডালা অঞ্চলে কিছু কোষ দেখতে পাওয়া যায় যাদেরকে আন্তর্কোষ বলে। তাহলে এরপর আমি ছবিটা আঁকি, ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে আমাদের যেটা সবার বাইরের দিকে যে আবরণটা থাকে যাকে জনন কোলাস্তর বা আমাদের জার্মিনাল এপিথিলিয়াম বলে। জার্মিনাল এপিথিলিয়ামটা কি না এই যে আমাদের ডিম্বাশয়ের যেটা সবার বাইরের দিকে এরকমভাবে একটা এ থাকে, প্রাচীর থাকে বা আবরক থাকে, তাকে আমাদের জার্মিনাল এপিথিলিয়াম বলে। এই জার্মিনাল এপিথিলিয়ামটা আমাদের ডিম্বাশয়ের সর্বাপেক্ষা বাইরের স্তর এবং এটি আদি কোলাস্তর যা একটিমাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে গঠিত। এটাই আমাদের আদি কোলাস্তর, একদম বাইরের আদি কোলাস্তর যা একটিমাত্র ঘনতলীয় কোষস্তর নিয়ে গঠিত এবং এই আবরণ কোষস্তরটির থেকে আমাদের আদি যে ডিম্বথলি অর্থাৎ যে ডিম্বথলিগুলো তিন রকমের তার মধ্যে আদি ডিম্বথলিগুলো এই বাইরের জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে সৃষ্টি হয়। এবং এই যে আদি ডিম্বথলিগুলো যখন কন্যা সন্তান তার মায়ের গর্ভের ভিতর থাকে অর্থাৎ তার ভ্রূণ অবস্থায় কন্যা সন্তান ভ্রূণ অবস্থাতে এই জার্মিনাল এপিথিলিয়াম বা জনন কোলাস্তর থেকে আমাদের আদি ডিম্বথলিগুলো সৃষ্টি হতে শুরু করে দেয় এবং এই আবরকটা অর্থাৎ এই বাইরের যে বহিরাবরক বা জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম এটা আমাদের যে উদর আছে সেই উদর আবরকের ঝিল্লির সঙ্গে সংযুক্ত থাকে।
এরপর আসছে কি না এই জার্মিনাল এপিথেলিয়ামের ভিতরের দিকে একটা আস্তরণ। এই ভিতরের দিকে যে আস্তরণটা আছে তাকে আমাদের কি বলছি, শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া। শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়ামের নাম আমরা শুক্রাশয়ের গঠনের ক্ষেত্রে আমরা পড়েছি, সেখানেও দেখবে এই আবরকটা ছিল শুক্রাশয়ের ক্ষেত্রে। তো এই শ্বেত আবরক বা টিউনিকা অ্যালবুজিনিয়া এটা জনন, এটা আমাদের এই জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়ামের ভিতরের দিকে এরকমভাবে অবস্থান করে, জাস্ট ভিতরের দিকে এরকমভাবে অবস্থান করে, ঠিক একই রকমভাবে ভিতরের দিকে থাকে, যেটা কি করে না ভিতরের স্টোমাটাকে ঘিরে থাকে। তাহলে একেবারে বাইরের আবরক হলো কোনটা, জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম, তার ভিতরের দিকে আমাদের থাকে শ্বেত আবরক। তাহলে শ্বেত আবরক যেটা আমি লাল কালি দিয়ে আঁকলাম এটা জনন কোলাস্তরের ভিতরের দিকে অবস্থান করে, এবং এটা শ্বেত তন্তু দিয়ে গঠিত একটা পাতলা আবরক, এটা আমাদের জনন কোলাস্তরের থেকে পাতলা। এই আবরকে কোষের পরিমাণটা কম থাকে, কোষীয় পরিমাণ কম, যেমন আমাদের এই বাইরের যে জনন কোলাস্তর ছিল সেটা কোষ দ্বারা গঠিত ছিল, কোষগুলো ঘনতলীয় কোষ ছিল, কিন্তু এখানে কোষ অপেক্ষা যেটা বেশি থাকে সেটা কি থাকে না শ্বেত বস্তু, অর্থাৎ আমাদের এই ভিতরের যে পাতলা আস্তরণটা এটার মধ্যে বেশি থাকে শ্বেত বস্তু বা কোলাজেন তন্তু, এই জন্যই এর নাম হয়েছে শ্বেত আবরক। অর্থাৎ এইটাই কোষীয় অপেক্ষা কোলাজেন বা শ্বেত তন্তুর বা শ্বেত বস্তুর পরিমাণ বেশি থাকে। এই স্তর বা অংশটায় মধ্যে কোনো পোকার ডিম্বথলি থাকে না, কিন্তু যেটা আমরা বাইরে এঁকেছি জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম কালো কালিতে, এইখান থেকে আমাদের কী তৈরি হচ্ছিলো, এইখান থেকে আমাদের আদি ডিম্বথলিগুলো সৃষ্টি হচ্ছিলো, এবং কখন সৃষ্টি হচ্ছিলো না যখন কন্যা সন্তান তার মায়ের গর্ভের মধ্যে ছিল, অর্থাৎ ভ্রূণ অবস্থাতে যখন ছিল তখন সৃষ্টি হচ্ছিলো। তাহলে আমাদের আবরক দুটো পেলাম, একেবারে বাইরেরটা হচ্ছে জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম যেটা ঘনতলীয় কোষস্তর দ্বারা গঠিত, তার ভিতরের দিকে যেটা পেলাম সেটা হচ্ছে পাতলা আবরক একটা, যাতে কোষ অপেক্ষা আমাদের শ্বেত বস্তু বা কোলাজেন তন্তু বেশি থাকে, এবং এই জন্য এটাকে টিউনিকা অ্যালবুজিনিয়াম বলছি আমরা। এর কাজ হচ্ছে আমাদের ভিতরের যে ধাত্র বা স্টোমাটা আছে তাকে রক্ষা করা, কিন্তু এই শ্বেত আবরক আমাদের কোনো প্রকার ডিম্বথলি উৎপাদন করে না, কিন্তু আমাদের যেটা বাইরের কোলাস্তর ছিল অর্থাৎ জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম সেই কিন্তু আদি ডিম্বথলিগুলো সৃষ্টি করছিল, যে আদি ডিম্বথলিগুলো পরবর্তী দিনে ক্রমবর্ধমানের মধ্য দিয়ে পরিণত ডিম্বথলি সৃষ্টি করত, কিন্তু এই ডিম্বথলি উৎপাদনের সঙ্গে শ্বেত আবরকের কোনো রিলেশন নেই, এটা শুধুমাত্র আমাদের ডিম্বাশয়ের ভিতরের দিকের যে স্তরগুলো আছে বা স্টোমা বা ধাত্র আছে সেটাকে রক্ষা করা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় নাম্বার হয়ে গেল আমাদের, এরপর তিন নাম্বার আসবো আমাদের কি ধাত্র বা স্টোমা। এই ধাত্র বা স্টোমাটা কোথায় থাকে না, এই ধাত্র বা স্টোমাটা আমাদের শ্বেত আবরকের ভিতরের দিকে থাকে। তাহলে শ্বেত আবরকের ভিতরের দিকে সংযোগ কোলা জালক দিয়ে গঠিত অংশকে স্টোমা বা ধাত্র বলে। আমাদের স্টোমা বা ধাত্র দেবে আমরা নাম আগে শুনেছি, যেমন আমাদের কোষের ভিতরে ধাত্র থাকে যাকে আমরা প্রোটোপ্লাজম বলি, যাকে আমরা সাইটোপ্লাজম বলি, যাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি। আমাদের দেবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা ধাত্র কোথা পেয়েছি, স্টোমার কোথা পেয়েছি। আমরা প্লাস্টিডের অন্তঃপর্দার ভিতরে অন্তঃগহ্বরে ধাত্র বা স্টোমার কোথা পেয়েছি, অর্থাৎ ধাত্র বা স্টোমা সমস্ত কোষীয় অঙ্গাণুতে এবং কোষের মধ্যে থাকে। আমাদের এই যে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ের আমাদের যে শ্বেত আবরক তার ভিতরের দিকের যে অংশটা এইটার হচ্ছে ধাত্র বা স্টোমা, কিন্তু এই স্টোমা বা ধাত্রটা কী দিয়ে গঠিত না সংযোজক কোলার চালক দ্বারা গঠিত। এবং এই ধাত্রটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শ্বেত আবরকের কাছাকাছি যে ধাত্রটা থাকবে, অর্থাৎ পরিধি বরাবর পরিধি ধারা পরিধির কাছাকাছি যে ধাত্র বা স্টোমাটা থাকবে সেটাকে বলবো কর্টেক্স, আর যেটা আমাদের মধ্যবর্তী অঞ্চলে থাকবে অর্থাৎ কর্টেক্সের ভিতরের দিকে বা শ্বেত আবরকের ভিতরের দিকে, শ্বেত আবরকের থেকে একটু বেশি ভিতরের দিকে সেটাকে বলবো মেডালা। তাহলে আমাদের এই ধাত্রটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কর্টেক্স যে শ্বেত আবরকের কাছাকাছি এই লাল কালারের কাছাকাছি যে ধাত্র বা স্টোমাটা থাকবে তাকে আমরা কর্টেক্স বলবো, এবং এইখানে আমাদের ডিম্বথলিগুলো অবস্থান করবে। অর্থাৎ আমাদের যেটা ধাত্রের দুটো অংশ পেলাম, একটা হচ্ছে কর্টেক্স, এই কর্টেক্স অঞ্চলে আমাদের কোনগুলো থাকবে ডিম্বথলিগুলো থাকবে, আর একটা পেলাম আমরা কোনটা না মেডালা। মেডালাটা কি না মেডালা হচ্ছে ডিম্বাশয়ের ভিতরের দিকে যে ধাত্র অবস্থান করে তাকে মেডালা বলে। এইখানে কি থাকবে না এইখানে রক্তবাহ থাকবে,
আমাদের যে রক্তবাহগুলো আছে, রক্তবাহগুলো এরকমভাবে রক্তজালক বা রক্তবাহগুলো থাকবে, এখানে আমাদের স্নায়ুগুলো থাকবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে, এখানে আমাদের তন্তুময় লসিকা বাহ থাকবে, আর এখানে থাকবে আমাদের কিছু পেশি, অনিচ্ছুক পেশি এবং দুমুখ চুচল পেশি থাকবে, এইগুলো আমাদের এই মেডাল অঞ্চলে থাকে। তাহলে ধাত্রটা আরেকবার ভালো করে বলে দিই, আমাদের সেই তাবরকের ভিতরের দিকে সংযোজক কোলা দ্বারা গঠিত। সংযোজক কোলা বলতে আমরা দেখবো পড়েছি ক্লাস ইলেভেনে, সংযোজক কোলা আবার বিভিন্ন ধরনের তরল যোগকোলা, ভারবাহী যোগকোলা, অর্থাৎ সংযোজক কোলা যারা সংযুক্ত করে একটা অংশের সঙ্গে আর একটা অংশে। তো সংযোজক কোলা জালক দ্বারা গঠিত হয় এবং এই ধাত্রটাকে দুটো অংশে ভাগ করলাম। শ্বেত আবরকের কাছাকাছি যেটা সেই ধাত্রটাকে আমরা কর্টেক্স বলছি, এবং এই কর্টেক্স অঞ্চলে আমাদের কোনগুলো থাকবে, ডিম্বথলিগুলো, আদি ডিম্বথলি, আমাদের ক্রমবর্ধমান ডিম্বথলি, আমাদের পরিণত ডিম্বথলি বা আমাদের অ্যাট্রেটিক ডিম্বথলি, এইগুলো। আর মেডালা হচ্ছে কোনটা, না ডিম্বাশয়ের ভিতরের দিকে যে অংশটা বা ধাত্রটা তাকে আমাদের বলা হয় থেকে আমাদের যেটা মেডালা ধাত্র বা আমাদের স্টোমা, এর মধ্যে থাকবে আমাদের রক্তবাহ, স্নায়ু, তন্তুময় কোলা, লসিকাবাহ, অনিচ্ছিক পেশি, বিভিন্ন প্রকারের জিনিস। এরপর চলে এসে আমাদের ডিম্বথলি, ডিম্বথলিগুলো কোথায় থাকে, না ডিম্বথলিগুলো আমাদের তো তৈরি হয়েছে এই যে বললাম একদম সর্ববহিস্থ, যেটা আমাদের জনন কোলাস্তর থেকে, জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে তৈরি হয়েছে। তো এই জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে যে ডিম্বথলিগুলো সৃষ্টি হয় তাদেরকে বলা থেকে আদি ডিম্বথলি। জার্মিনাল এপিথিলিয়াম স্তরের প্রান্তীয় কোষগুলো বিচ্ছিন্ন হয়ে যেয়ে আমাদের ফলিকল বা ডিম্বথলিগুলো গঠন করে, এবং উৎপত্তি এবং পরিণতির উপর ভিত্তি করে আমাদের এই ডিম্বাশয়ের ডিম্বথলি বা ফলিকলগুলি বিভিন্ন প্রকারের হয়। প্রথম যে ডিম্বথলিগুলো সৃষ্টি হয়ে আইছে তাদেরকে আমরা কী বলবো, আদি ডিম্বথলি, অর্থাৎ এই বাইরের স্তর থেকে তৈরি হয়ে এসে এখানে আদি ডিম্বথলি তৈরি করেছে। আদি ডিম্বথলি কেমনভাবে তৈরি করে, না এই ডিম্বথলিগুলি ভ্রূণ অবস্থাতে জনন কোলাস্তর থেকে সৃষ্টি হয়েছে, যখন কন্যা সন্তান ভ্রূণ অবস্থায় ছিল তখনই সৃষ্টি হয়েছে, এবং এগুলো আমাদের স্টোমাতে অবস্থান করছে। স্টোমার কোন জায়গাতে অবস্থান করছে, স্টোমার কর্টেক্স অঞ্চলের জায়গাতে অবস্থান করছে। এবং প্রত্যেকটা আদি ডিম্বথলি অসংখ্য কোষ দ্বারা গঠিত, এখানে অসংখ্য কোষ থাকে, প্রতিটি আদি ডিম্বথলির অসংখ্য কোষ দ্বারা গঠিত হলেও এদের যে মাঝখানের কোষটি, অর্থাৎ এই যে মধ্যের যে কোষটি আছে, এই মধ্যের কোষটি কী হবে, না সেই মধ্যের কোষটি বড় হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং সেই মধ্যের কোষটা বড় হয়ে কী তৈরি করবে, না আদি ডিম্বকোষ, এই মধ্যের কোষটা বড় হয়ে এই মধ্যে আদি ডিম্বকোষ তৈরি করবে এবং সেটা বৃদ্ধি পাবে। বাকি কোষগুলো কী করবে, না বাকি কোষগুলো তার পাশে ক্রমশ তার মধ্যে একটা আস্তরণ বা আবরকের সৃষ্টি করবে, বাকি কোষগুলো চারদিকে একটা স্তরে বিন্যস্ত হবে, আবরক সৃষ্টি করবে, এবং এই আবরকটাকে আমরা কী বলবো, না ফলিকুলার এপিথিলিয়াম বা ডিম্বথলি এপিথিলিয়াম। তাহলে আদি ডিম্বথলি সম্বন্ধে আরেকবার বলে দিই, এই আদি ডিম্বথলিগুলো আমাদের জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে সৃষ্টি হয়, কখন, না ভ্রূণ অবস্থাতে, এবং সেই সময় এদের সংখ্যাটা থাকে 3-5 লক্ষ। প্রত্যেকটা আদি ডিম্বথলি অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়, অসংখ্য কোষ থাকে, সেই কোষগুলোর মধ্যে যেটা কেন্দ্রের বা ভিতরের সেই কোষটা ক্রমশ বড় হয় এবং সেই মাঝখানের কোষটা বড় হয়ে আদি ডিম্বকোষ তৈরি করে। এই যে কালোতে দেখো এঁকেছি, ক্রমশ বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে আমাদের আদি ডিম্বকোষ তৈরি করেছে, এবং তাকে ঘিরে যে অসংখ্য কোষ যেগুলো ছিল তাকে ঘিরে সে কোষগুলো কী করেছে, চারপাশে একটা স্তরে বিন্যস্ত হয়ে একটা আবরক তৈরি করেছে, যেটা লাল কালিতে এঁকেছি। এবং এই যে আবরকটা তৈরি করলো, এই আবরকটার নাম করলাম কি, না ফলিকুলার এপিথিলিয়াম বা ডিম্বথলি এপিথিলিয়াম। পরবর্তী দিনে এই আমাদের আদি ডিম্বথলিটা ক্রমবর্ধমান বা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থেকে কেমন হবে এবং কখন বৃদ্ধিটা ঘটবে, এই রকম বললাম যে আদি ডিম্বথলিগুলো কতগুলো তৈরি হয়েছে, 3-5 লক্ষ। কখন তৈরি হয়েছে, ভ্রূণ অবস্থার থেকে তৈরি হতে শুরু করেছে। কোথার থেকে তৈরি হতে শুরু করেছিল, জনন কোলাস্তর বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে তৈরি হতে শুরু করেছিল, বাইরের স্তরটার থেকে। তারপরে এগুলো নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যেই বয়সন্ধিকাল এলো, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকাল কত, 9, 12, 14 খুব জোর, তাহলে 9-14 বছরের মধ্যে যাদের যেরকম বয়সন্ধিকাল শুরু হয়, তবে রেঞ্জটা হচ্ছে 9-12-র মধ্যে বয়সন্ধিকাল যখনই চলে এলো তখন কী হলো, না বয়সন্ধিকালে আমাদের অজ্ঞ পিটুইটারি থেকে জিটিএইচ হরমোন করানো হয়। সেই জিটিএইচ হরমোনটা আমাদের যে জিটিএইচটা ক্ষরিত হয় সেটা দুই প্রকার,
FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা LH বা লুটিনাইজিং হরমোন। তো এই FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে বয়স সন্নিকালে যখন FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন বৃদ্ধি পেল বা তৈরি হতে শুরু করলো, তার প্রভাবে কী হলো না এই আদি ডিম্বথলিগুলোর বৃদ্ধি ঘটতে থাকে। এবং এইভাবে এই প্রাথমিক ডিম্বথলি পরবর্তী দিনে কী হয় ক্রমশ বৃদ্ধি পেয়ে গৌণ ডিম্বথলি এবং প্রগৌণ ডিম্বথলি গঠন করে। এবং ডিম্বথলির বৃদ্ধির ফলে আদি ডিম্বাণুটা যেটা ভিতরে আদি ডিম্বাণু ছিল সেটাও বৃদ্ধি পেয়ে প্রাথমিক পরডিম্বাণু বা যেটাকে প্রাথমিক ওসাইট এবং পরবর্তী দিনে গৌণ ওসাইট তৈরি করে। তাহলে এই প্রকার আমাদের প্রাইমারি ওসাইট বা প্রাথমিক ডিম্বাণু বাইরে একটা তৈরি হয়, এটা ক্রমশ বড় হতে থাকে, অর্থাৎ বাইরে অসংখ্য এরকম লাল রঙের যে কোষগুলো আসছে সেগুলো বাইরে এরকম প্রচুর আমাদের একটা আবরক তৈরি করেছে কোষগুলো ক্রমশ, আর ভিতরে আমাদের যেটা আদি ডিম্বকোষ ছিল সেটা আমাদের কী তৈরি করেছে, আদি ডিম্বকোষটা আমাদের বড় হয়ে প্রাথমিক ওসাইট তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক ওসাইট তৈরি করেছে, তাকে ঘিরে কী তৈরি হয়েছে আবরক তৈরি হয়েছে এরকমভাবে, এটা ক্রমবর্ধমান হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেল কার থেকে আদি ডিম্বতরীর থেকে, কী তৈরি হলো না এই সময় আমাদের প্রাইমারি ওসাইট বা আমাদের যেটা প্রাথমিক পরডিম্বাণু সৃষ্টি হলো কেন্দ্রের ভিতরের দিকে, এবং তাকে ঘিরে একটা কী তৈরি হলো গ্লাইকোপ্রোটিনের আবরণ, যাকে আমাদের নাম দিচ্ছে কি জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার বাইরে আরও একটা গেনুলোসার কোষ দিয়ে আবার একটা আস্তরণ তৈরি হলো যার নাম দিলাম আমরা কি না হচ্ছে করোনা রেডিয়েটা। তাহলে আমাদের দুটো জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে আদি ডিম্বথলি এবং পরবর্তী দিনে আদি ডিম্বথলিটা কিসে তৈরি হলো না ক্রমবর্ধমান ডিম্বথলি, এটা কখন তৈরি হলো বয়সন্ধিকালের পরে, কার প্রভাবে FSH হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে এটা তৈরি হলো। ফলিকল স্টিমুলেটিং এসে কী করলো না বৃদ্ধি ঘটালো, বৃদ্ধিটা কেমনভাবে ঘটলো, প্রাথমিক ডিম্বথলি প্রথমে তৈরি হয়েছিল যেটা সেটাই গৌণ ডিম্বথলি, সেটাই আবার বৃদ্ধি পেয়ে প্রগৌণ ডিম্বথলি গঠন করলো। এই ডিম্বথলির বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী ঘটনাগুলো ঘটলো না ভিতরে যে আদি ডিম্বকোষ ছিল সে আদি ডিম্বকোষটা প্রাথমিক পরডিম্বাণু বা প্রাথমিক ওসাইটে পরিণত হলো, আর প্রাথমিক ওসাইটের বাইরের দিকে যে আবরকটা তৈরি হলো তার নাম কী হলো না গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা আবরক তৈরি হলো যার নাম হচ্ছে জোনা পেলুসিডা, আর এই জোনা পেলুসিডার বাইরে আবার একটা আবরক তৈরি হলো যার নাম হচ্ছে গ্যানুলোসার কোষ বা আমাদের সেটার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। এই কোষটায় পরবর্তী দিনে আরও বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে কীরকম অবস্থায় এলো না বৃদ্ধি পেয়ে আমাদের পরিণত ডিম্বথলি বা গাফিয়ান ফলিকলে পরিণত হলো। তাহলে গাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি কেমন হবে, গাফিয়ান আমাদের যে ডিম্বথলিগুলো আছে আমি একটু এইদিকে এনে এই জায়গাটাই দেখাচ্ছি, সেটা আকার আয়তনে আরও বৃদ্ধি পাবে। তাহলে কম বর্ধনশীল ডিম্বথলি বৃদ্ধির মধ্য দিয়ে আমাদের পরিণত ডিম্বথলি বা গাফিয়ান ফলিকল তৈরি করলো, তাহলে আমরা ডিম্বথলির তিনটেই দেখা পেয়ে গেলাম, আদি বর্ধনশীল এরপর যেটা আমরা রাখতে যাবো সেটা হচ্ছে পরিণত ডিম্বথলি বা গাফিয়ান ফলিকল। এই ডিম্বথলি অনেকগুলি কোষ দ্বারা গঠিত, এদের কেন্দ্রে একটি বড় আকারের ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমরা ডিম্বাণুটাকে এইভাবে আঁকব, সব থেকে বড় আকারের আমাদের ডিম্বাণু তৈরি হলো এরকমভাবে, যেটা পরিণত ডিম্বাণু বলতে পারি আমরা, বা এটাকেই আমরা গৌণ ওসাইট বলাই বা সেকেন্ডারি ওসাইট বলি। তাহলে কেন্দ্রে হলো কি না একটা বড় আকারের ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট, এই ডিম্বাণু বা গৌণ ওসাইটকে ঘিরে কয়েকটি গ্যানুলোসার কোষ তৈরি হয়, একে ঘিরে আস্তে আস্তে এখানে কোষ তৈরি হলো, গ্যানুলোসার কোষগুলো তৈরি হলো। এবং এই কোষপুঞ্জের মধ্যে আমাদের একটা কী হয় না ফাঁকা স্থান থাকে, এই যে এই ফাঁকা স্থানটা আমি তোমাদেরকে দেখালাম, এই ফাঁকা স্থানটাকে আমাদের কী বলবো না এই ফাঁকা স্থানটাকে বলবো আমরা অ্যান্ট্রাম গহ্বর। তাহলে এই যে ভিতরে তৈরি হলো এবং এর মধ্যে দেখো একটা ফাঁকা স্থান, এই যে এই জায়গাটায় আমি ফাঁকা স্থানটা এঁকেছি এটাকে আমরা কী বলবো অ্যান্ট্রাম গহ্বর, এবং এই অ্যান্ট্রাম গহ্বরের মধ্যে কী তৈরি হবে না আমাদের লিকার ফলিকুলি তরল থাকবে, এবং এই গহ্বরটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এবং এর মধ্যে তরলের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, এবং এই অ্যান্ট্রাম গহ্বর যত বৃদ্ধি পাবে এর মধ্যে থাকা তরল লিকার ফলিকুলি যত বৃদ্ধি পেতে থাকবে তত কী হবে না এই যে গৌণ পরডিম্বাণু বা আমাদের গৌণ ওসাইট সেটা ক্রমশ ডিম্বথলির এক প্রান্ত দিকে চলে আসবে, পরিধি বরাবর ক্রমশ ঠেলে ঠেলে তাকে একদিকে করে দেবে। তাহলে অ্যান্ট্রামের গহ্বরে লিকার ফলিকুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে গহ্বরটা বড় হতে থাকবে, অর্থাৎ শেষ অবস্থায় কেমন দেখতে পাবো না আমাদের যে ডিম্বাণুটা গৌণ ওসাইটটা
সেটা একদম পরিধি বরাবর চলে এসেছে, অর্থাৎ এইদিকে কোষের স্তরটা কমে গেছে, কিন্তু এই দিকে তো সে অনেক বড় জায়গা মেলে আছে, অর্থাৎ লিকার ফলিকুলিটা এইভাবে ক্রমশ বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ তাকে ঠেলে আমাদের আমাদের যে লিকার ফলিকুলির গহ্বরটা অর্থাৎ অ্যান্টাম গহ্বরটা সে বৃদ্ধি পেয়ে কী করছে না আমাদের এই ডিম্বাণুটাকে গৌণ ওসাইটটাকে ঠেলে আমাদের ডিম্বাশয় থেকে নির্গত করে দেবে। কততম দিনে করে এটা? চোদ্দতম দিনে করে। সেটা আমরা জানি ডিম্বাণু নিঃসরণ দশাটা চোদ্দতম দিনে ঘটে। তাহলে পরবর্তী সময়ে ডিম্বাণু বা গৌণ ওসাইট সাইটোপ্লাজমের বাইরের দিকে যে ভাইটেলাইন পর্দার সৃষ্টি হয়ে যায় এবং সেই গৌণ ওসাইটটা আমাদের এই ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। তাহলে আমাদের তিনটে ডিম্বথলি নিয়ে পড়লাম, আদি ডিম্বথলি, ক্রমবর্ধমান ডিম্বথলি এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিণত ডিম্বথলি। পরিণত ডিম্বথলিতে অ্যান্টাম গহ্বর তৈরি হয় যার মধ্যে লিকার ফলিকুলি থাকে এবং এই লিকার ফলিকুলির পরিমাণ বাড়তে থাকে, অ্যান্টাম গহ্বরের আয়তন বাড়তে থাকে এবং আমাদের যে গৌণ ওসাইট সে গৌণ ওসাইটটাকে আস্তে আস্তে পরিধির দিকে নিজে ডিম্বাশয় থেকে নির্গত করে দেয় এবং ফেলোপিয়ান নালী, সে ফেলোপিয়ান নালীতে আমাদের ডিম্বাণু প্রবেশ করে। তো ফেলোপিয়ান নালীতে ডিম্বাণু প্রবেশ করে যাওয়ার পরে ডিম্বথলিটা পড়ে রইল, পরিণত যে ডিম্বথলিটা হয়েছিল তার থেকে আমাদের ডিম্বাণুটা বেরিয়ে গেল, গৌণ ওসাইটটা বেরিয়ে গেল, কিন্তু পড়ে রইল কোনটা? পড়ে রইল আমাদের ডিম্বাণুহীন পরিণত ডিম্বথলি। এই পরিণত ডিম্বথলির যার মধ্যে ডিম্বাণুটা বেরিয়ে গেছে, পরিণত ডিম্বাথলির থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পর অর্থাৎ ডিম্বাণুহীন যে ডিম্বথলিটা রইল এই থলিটাকেই বলবো আমরা কি কল্পাস লিটিয়াম বা পিতগ্রন্থি। আমাদের এই যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে পিতগ্রন্থি বা কল্পাস লিটিয়াম, এই পিতগ্রন্থি বা কল্পাস লিটিয়াম কি না এইরকম ওই ডিম্বাণুহীন আমাদের পরিণত ডিম্বথলি যার থেকে ডিম্বাণুটা বেরিয়ে গেছে। তাহলে পরিণত ডিম্বথলি চোদ্দতম দিনে, রজচক্রের চোদ্দতম দিনে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন এই ডিম্বথলিটাকে বলা হয়ে থাকে কল্পাস লিটিয়াম বা পিতগ্রন্থি। এই পিতগ্রন্থির কোষগুলিতে লিউটিন নামক দানা থাকে যেটা হলুদ বর্ণের, লিউটিন নামক দানা। এই হলুদ বর্ণের দানা থাকার জন্যেই এই নামটা হয়েছে পিতগ্রন্থি বা কল্পাস লিটিয়াম। এই পিতগ্রন্থিটা আমাদের ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং পরবর্তী রজচক্র আবার শুরু হয় স্বাভাবিক অবস্থায় যদি নিষেক না ঘটে। আর যদি নিষেক হয়ে যায় তখন এই আমাদের পিতগ্রন্থিটা কি হয় না এই পিতগ্রন্থি বা কল্পাস লিটিয়াম স্থায়ী হয়ে যায়। যদি নিষেক ঘটে, যদি মরুলা বাস্টুলা দশার যে রোপণ ঘটে তখন কি হয় এই পিতগ্রন্থিটা থেকে যায় এবং এই পিতগ্রন্থিটা তখন গর্ভাবস্থায় যে সমস্ত হরমোনগুলো দরকার সেই হরমোনগুলোর সাপ্লাই দেয়। এই পিতগ্রন্থি নিঃসৃত প্রধান হরমোনের নাম হচ্ছে কি প্রজেস্টেরন। প্রজেস্টেরন নিঃসরণ করা হচ্ছে পিতগ্রন্থির প্রধান কাজ। তাহলে এই পিতগ্রন্থি আসলে জিনিসটা কি না পরিণত ডিম্বথলির ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে ডিম্বাণুহীন পরিণত ডিম্বথলিটাকে পিতগ্রন্থি বলা হয়ে থাকে। যদি নিষেক না হয় এই পিতগ্রন্থিটা অর্থাৎ পরিণত বা বৃদ্ধিপ্রাপ্ত পিতগ্রন্থিটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং পরবর্তী রজচক্র আবার শুরু হতে থাকে। কিন্তু যদি নিষেক হয়ে যায় অর্থাৎ আমাদের যদি ভ্রূণের বাস্টুলা দশাটা রোপিত হয়ে যায় তখন কী হবে এই পিতগ্রন্থি ধ্বংস হয় না, এই পিতগ্রন্থি থেকে যায় এবং গর্ভাবস্থার জন্য প্রয়োজনীয় যে হরমোনগুলো সেই হরমোনগুলো উৎপাদন করতে থাকে এবং গর্ভাবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি শেষ পয়েন্ট আন্তর্কোষ। এই আন্তর্কোষগুলো কোথায় থাকে না এগুলো স্টোমাতে থাকে। স্টোমার কোথায় থাকে না স্টোমার আমাদের যেটা মেডালা অঞ্চল অর্থাৎ কর্টেক্স অঞ্চলে তো ডিম্বথলিগুলো ঘুরছে বুঝতে পারলে, মেডালা অঞ্চলে বিভিন্ন রকম রক্তবাহ আমাদের পেশি লসিকা এই সমস্ত জিনিসগুলো ছিল। তো এই মেডালা অঞ্চলে আন্তর্কোষগুলো থাকে। তাহলে ডিম্বাশয়ে স্টোমায় এক ধরনের কী ধরনের কোষ থাকে বহুতলীয়, বহুতল যে কোষগুলোর বহুতল থাকে সে বহুতলীয় কোষের সমাবেশ লক্ষ্য করা যায়। এখানে এইভাবে কোষগুলোর মধ্যে বহুতলীয় কোষ দেখতে পাওয়া যায়। সেই বহুতলীয় কোষগুলো কী করে না এগুলোকেই আমাদের আন্তর্কোষ বলা হয়ে থাকে এবং এই আন্তর্কোষগুলোই রক্তজালক সমৃদ্ধ হয়। এই স্টোমার যে আন্তর্জালক সংলগ্ন হয়, এই যে আমাদের স্টোমাতে যে আন্তর্কোষগুলো থাকে সে আন্তর্কোষ সংলগ্ন অঞ্চলে রক্তজালক সমৃদ্ধ হয় এবং এই কোষের সাইটোপ্লাজমে রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং লিপিড দানা থাকে।
এবং এই আন্তর্কোষগুলোই এর অনেকগুলো আন্তর্কোষ থাকে এবং এই আন্তর্কোষগুলোই ইস্ট্রোজেন ক্ষরণ করে। ইস্ট্রোজেন নামক যে হরমোন সেই ইস্ট্রোজেন হরমোনগুলো এরা ক্ষরণ করে। তাহলে আমাদের এখান থেকে দুটো হরমোন দেখো আমরা পেলাম, এক হচ্ছে কল্পাস লুটিয়াম বা পিতগ্রন্থী প্রোজেস্টেরন নিঃসরণ করছে, আর আমাদের এই যে আন্তর্কোষ এই আন্তর্কোষগুলো আমাদের ইস্ট্রোজেন ক্ষরণ করছে। এই ছাড়াও আমাদের এই যে ডিম্বথলি এই ডিম্বথলিগুলোর থেকেও আমাদের ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। তাহলে এই হলো আমাদের ডিম্বাশয়ের কোলাস্থানিক গঠন। তার মধ্যে আমরা একদম বাইরে পেলাম জনন কোলাস্থল বা জার্মিনাল এপিথিলিয়াম, তার ভিতরের দিকে পেলাম আমরা শ্বেত আবরক বা যেটাকে বলা যায় টিউনিকা অ্যালবুজিনিয়া, তার ভিতরে পেলাম আমরা ধাত্র বা স্টোমা যেটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কর্টেক্স যেটার উপরে আমাদের ডিম্বথলিগুলো ছিল, আর একটা হচ্ছে মেডালা যার মধ্যে আমাদের এখানে রক্তবাহ, স্নায়ু, তন্তুময় কোলা, লসিকাবাহ, অনিচ্ছিক পেশি এবং এই আন্তর্কোষগুলো ছিল। এই ছাড়া আমাদের ছিল কি না ডিম্বথলি, সেই ডিম্বথলিগুলো আমাদের তিন প্রকার ছিল। আদি ডিম্বথলি যেগুলো আমাদের জনন কোলাস্থল বা জার্মিনাল এপিথিলিয়াম থেকে সৃষ্টি হয়েছিল, সেগুলোই পরবর্তী দিনে বৃদ্ধি পেয়েছিল আমাদের এফএসএস হরমোনের প্রভাবে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে যেটা বয়ঃসন্ধিকালের পরে তৈরি হচ্ছিল এবং ক্রমবর্ধমান হয়ে সেই ক্রমবর্ধমানের মধ্য দিয়ে আমাদের পরিণত ডিম্বথলি তৈরি হলো। সেই পরিণত ডিম্বথলির মধ্যে আমাদের গৌণ ওসাইট সৃষ্টি হলো এবং সেই গৌণ ওসাইট চোদ্দতম দিনে রজচক্রের চোদ্দতম দিনে পরিণত ডিম্বথলির থেকে নির্গত হলো। তার কারণ ছিল আমাদের এই থাকার পরিণত ডিম্বথলির মধ্যে থাকা যে গহ্বর, সেই গহ্বর ক্রমশ বৃদ্ধি পেয়ে আমাদের গৌণ যে পরডিম্বাণু তাকে নির্গত করলো, যাকে আমাদের ডিম্বাণু নিঃসরণ দশা বলি। এবং এই ডিম্বাণু নির্গত হয়ে যাওয়ার পরে আমাদের যে পরিণত ডিম্বথলি পড়ে রইলো তাকেই পিতগ্রন্থি বা কল্পাস লুটিয়াম বলছি। এই কল্পাস লুটিয়ামের মধ্যে পিতাব্য দানা থাকে বলে একে পিতগ্রন্থি বলা হয়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই আমাদের এই পিতগ্রন্থি আমাদের প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে এবং এটা যদি নিষেক না ঘটে তাহলে এই পিতগ্রন্থি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং পরবর্তী দিনে আবার একটা আদি ডিম্বথলির থেকে ক্রমবর্ধমান তার থেকে পরিণত এইভাবে চক্রাকারে ঘটনাটা ঘটতে থাকে। কিন্তু যদি নিষেক সম্পন্ন হয়ে যায় তখন কি হয় না, তখন এই আমাদের পিতগ্রন্থি বা কল্পাস লুটিয়াম থেকে যায় এবং গর্ভাবস্থায় যে সমস্ত হরমোনগুলো আমাদের দরকার ছিল সেই হরমোনগুলো নিঃসরণ করে আমাদের গর্ভাবস্থাকে কন্টিনিউ করে নিয়ে চলে। আর আন্তর্কোষ পেলাম আমাদের যে ধাত্র, সে ধাত্রের মেডাল অঞ্চলে কিছু ঘনতলীয় কোষের সমাবেশ দেখতে পাওয়া যায় যেগুলো যেখানে থাকে সেখানে রক্তজালক সমৃদ্ধ হয় এবং কোষের এই সাইটোপ্লাজমে কী দেখতে পাওয়া যায়, র্যাপ এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং লিপিড দানা এবং এই আন্তর্কোষগুলোর থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হয়। এটা হলো আমাদের ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, যেটা খুব খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এই বছরের এইটা আমাদের পাঁচ নম্বরের বড় কোশ্চেন হিসেবে আসবেই।